সর্বপ্রথম 2018 সালে জারিকৃত পরিপত্র দল রাখতে হবে। যদি তা না হয় তাহলে আমরা বাংলাদেশের সর্বাত্মক আন্দোলন করে স্কুল কলেজ পর্যায় পর্যন্ত পৌঁছে যাব এবং বাংলাদেশের রাস্তাঘাট সবকিছু বন্ধ করে দেব। তখন সর্বাত্মক ক্লাস পরীক্ষা বর্জন চলবে। আমরা এই আলটিমেটাম দিচ্ছি, আমাদের প্রোগ্রাম শেষ পর্যায়ে, আমরা এই প্রোগ্রাম শেষে আমাদের একটা প্রতিনিধি দল হাইকোর্ট বরাবর, অ্যাটর্নি জেনারেল বরাবর স্মারকলিপি দিতে যাবে। আমাদের দাবি 30 তারিখের মধ্যে যদি মানে তবে তো ভালো, আর যদি না মানে তবে সর্বাত্মক আন্দোলন করা হবে। প্রত্যেক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে দুর্গ বানানো হবে। সাধারণ ছাত্রদের বিরোধী, সংবিধান বিরোধী, গণমানুষের আকাঙ্ক্ষার বিরোধী এই রায় ছাত্র সমাজ ঘৃণা করে প্রত্যাখ্যান করছে। আমরা গণমাধ্যমকে অনুরোধ করব, আমরা গণমাধ্যমকে জানাচ্ছি যে আমাদের এখন প্রতিনিধি দল হাইকোর্টে যাবে।